বিদেশের মাটিতে বাংলাদেশি খাবারের ভিন্নতা নিয়ে আসতে সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠেছে অসংখ্য অভিজাত রেস্টুরেন্ট। দেশটিতে স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশি রকমারি খাবারের চাহিদা দিন দিন বাড়তে থাকায় এই খাতকে আরও এগিয়ে নিতে বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। শুধু তাই নয়, দুবাইয়ে রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন খ্যাতিমান রেস্টুরেন্ট ব্যবসায়ী। আমিরাতে ভারতীয় রেস্টুরেন্টগুলোকে পেছনে ফেলে বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছেন তারা। এই যাত্রার মধ্য দিয়ে তারা যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি খাদ্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে, এটি একটি চমৎকার উদ্যোগ। বাংলাদেশের ব্র্যান্ডটাকে ইন্টারন্যাশনাল নিয়ে যাওয়া এবং আমাদের খাদ্যের মান অত্যন্ত ভালো, অনেক বিদেশিরা আমাদের বাংলাদেশি খাবার খেয়ে তারা খুবই প্রশংসা করে। ব্যবসায়ীদের মতে দেশীয় খাবারের প্রতি বিদেশিদের আকর্ষণ যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশি ব্যবসায়ীরা সহজেই নিজেদের ব্র্যান্ড ব্যবহার করে এই খাতে সফল হতে পারবেন। পাশাপাশি যুক্তরাজ্যের কারে অ্যাওয়ার্ডের মতো আমিরাতেও বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকে প্রতিযোগিতার আওতায় এনে সম্মানিত করার দাবিও জানান তারা। বাঙালি আনার যে একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে, এটা খুবই প্রশংসার দাবিদার এবং তারা বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম, পাখা, কুলো এবং আরও বেতির জিনিসপত্র দিয়ে তারা যে বাংলাদেশকে তুলে ধরেছে, এটা একটা খুবই ভালো দিক। এদিকে খাবার পরিবেশনের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতি তুলে ধরার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বেশ কিছু বাংলাদেশি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে করে দেশীয় সংস্কৃতি বিকাশেও প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।